হচ্ছে বাইরেও ফুলগুলো বৃষ্টি হচ্ছে, বাইরেও ফুলগুলো বৃষ্টি হচ্ছে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? আমার সব মুরগিগুলো ঘরে চলে এসেছে। দেখো যখনই এরকম বৃষ্টি হয় মুরগিগুলো দৌড়ে বাড়ি চলে আসে, ওদের ওদের ঘরে ওরা ঢুকে যায়। দেখো দেখেছো? আর আমার চিনি লুচি যে কোথায় সকাল থেকে রয়েছে আমি চিনি লুচিকে খুঁজেই পাচ্ছি না। চলো এ দেখো এখানে সব কাচবো বলে আজকে জড়ো করছি, কারণ আমি পুজো দেবো, এই কাছাকাছি না করে পুজো দিতে পারছি না, পুজো দেবো ওই জন্য সব জড়ো করছি এখানে। তা আজকে কাচবো কী করে জানি না। আর ওই দেখো চিনি লুচিকে ওখানে দেখা যাচ্ছে, এ দেখো এখানে চিনি লুচিকে দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে চিনি ওই যে লুচি। আর এদিকে এদিকে দেখো সব দোয়া মোছা করতে হবে, ঘরে কোথাও কোথাও জল পড়ে। এই দেখো জল পড়ার জন্য দিয়েছি, এইখানটা দিয়ে টালি ভেঙে গেছে, ভেঙে গিয়ে দেখো জল পড়ছে। ঠিক আছে কী করবো, টালি মারি সারানোর টাকা পয়সা নেই, ওই জন্য আমি তার সিঁড়ির মধ্যে ঘেটে গিয়েছে। চলো এবার ভিজি তো রাখতেই হবে, কারণ একটা নাইটি হলেও শুকাতে হবে, নাহলে খুঁজে দিতে পারছি না আমি সেই কাজগুলো করি। এদিকে রান্নাঘরে দেখো অবস্থা, ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে স্কুলের উইকে আনতে দিতে হবে একটু পরে। আর এই দেখো সারাদিন চিল্লায়, সারাদিন চিল্লায়, স্কুলে গেছে একটু পরে উইকে আনতে দিতে হবে। সকালবেলা সব বাসন কুসন ধুয়েছি, কিন্তু এইটা আমি দুধ খেয়ে গেছে, এটা দুটো মনে নেই। আর বোতলগুলো যেখানে সেখানে ছড়ানো রয়েছে, তাহলে বোতলগুলো গুছিয়ে রাখি। দেখো এখানে কাঁচা কলা কেটে নিয়েছি, কাঁচা কলা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানাবো। এই আলু বা আলুগুলোকে কেটে নেবো, আজকে ভাবছি নিরামিষ মাছ বানাবো, তো সেই ভিডিওটা আমি আলাদা করে দেব, সেই ভিডিওটা দেখো। দুটো আলুতে যথেষ্ট, দুটো আলু কেটে নিয়েছি। দেখো এখানে কতগুলো বিস্কুট নষ্ট হয়ে গেছে, মানে কেমন নরম হয়ে গেছে, খারাপ বিস্কুট না এগুলো, তো এই নরম হয়ে গেছে ফেলে দিচ্ছিলাম। তো ভাবলাম একবার লুচিকে দিয়ে চিনিকে দিয়ে দেখি খায় নাকি ওরা। আর দেখো চিনি এসছে ছোলা খেতে, চিনি দিয়ে সবসময় ছোলাকে যেন দেওয়াই থাকে, একটা বিস্কুট দিয়ে রেখে খাচ্ছে। বিস্কুটগুলো কিন্তু খারাপ না, বিস্কুটগুলো খুব ভালো, এই মাসেই আনা, তোমার তো কদিন আগেই আনা, দুটো কোটো করে ভাগ করে রাখা ছিল, ওই কোটোটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এই কোটোটা মনে নেই। আজকে খাওয়ার জন্য সকালবেলা চা খাওয়ার জন্য বের করেছিলাম, বের করে দেখছি নরম হয়ে গেছে, তো ওর জন্য খেলাম না। আর ওদের জন্য এগুলো ধরে রাখতে হয় হাতে, তাহলে খায় না হলে খায় না। মানে খেয়ে হয়ে গেছে, ও আর খাবে না, বাকিগুলোকে ওই যে মুরগি আছে মুরগিদেরকে দিয়ে দিই। চলো ওই যে ছোচাগুলো, বাকি ছোচাগুলো ওইদিকে আছে, দেখো কেউ আসুক না আসুক, মুটু তো আসবেই, ওর নাম দিয়েছি আমি মুটু, আমার করকনাথ মেয়েটার কালো নামটা। দেখো আমি এবার দেখো তাড়াতাড়ি
শর্ট ভিডিও করছিলাম, ওরা বিস্কুট খেতে এসেছিল এখানে মুরগিগুলো সব। যেই তোমার হচ্ছে বৃষ্টি এসছে, উনি দেখো দর্দি সব ঘরে চলে গেছে, ওদেরও বুদ্ধি আছে। চলো এবার রান্নাটা করে নিই, এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে রুইকে আনতে, কারণ রুই রয়েছে স্কুলে। আবার চিনি দেখো, চিনি ওই দেখো আমাকে দেখো পালিয়ে চলে গেলো, ঠাকুর শুনে শুনে ভেতরে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ওদিকে ডাল ফুটছে, আর বাকি তোমার হচ্ছে রান্না শুধু ওই নিরামিষ মাছের ঝোল করবো, ব্যাস হয়ে যাবে। তা ভাতটা এখানে ঝরুক, ততক্ষণ আমি বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এদিকে ডাল আর হচ্ছে তোমার ডিমের পোচ করে নিয়েছি, দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে যাবো রুইকে আনতে। ওদিকে মাছকে উপোস করেছে, বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে, তো এবার খেয়ে দিয়ে যাবো। আর আমি যখনই ভাত খাই না কেন, তখন লুচি আর চিনি বেরিয়ে আসে, তো ওই একজন বেরিয়ে এসছে, ওকে খেয়ে ওকে একটু দিলাম, আমিও খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে যাবো রুইকে আনতে স্কুল থেকে। তো দেখো এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাওয়ার আগে ভাবলাম আর একটা কাজ করে যাই, সেই কাজটা করা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বোতলগুলো প্রচণ্ড হারে নোংরা হয়েছে, বোতলগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, এর জন্য দেখো একটুখানি সার্ফ নেবো, নিয়ে সমস্ত বোতলের মধ্যে সার্ফ দিয়ে মিলিয়ে দেবো, এতে বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে। আর কিছুক্ষণের জন্য বোতলগুলোকে ভিজিয়ে ধুয়ে দেবো, ওই জন্য একটার মধ্যে প্রথমে নিলাম, নিয়ে এবার সবকটার মধ্যে মিলিয়ে দেবো। তো দেখো বোতলগুলোর মধ্যে সমস্ত সার্ফগুলো ভরে নিয়ে ঝাঁকি ঝাঁকিয়ে রেখে দেবো। আর আমার আর রুহির প্রচণ্ড বোতলে জল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এরকম যে আমরা প্রচণ্ড বোতলে জল খাই, প্রচণ্ড বোতল লাগে। তো আজকে থেকে একটা বড় ফিল্টারও বের করেছি, ওর মধ্যেও কিছুটা জল ভরে রেখেছি, যার জন্য এগুলোকে একটু ভিজিয়ে রাখবো একদিনের জন্য। আর একদিনের জন্য ভিজিয়ে রাখলে পরে ভালো মতন পরিষ্কার হয়ে যাবে, তারপর বোতলগুলোকে ভরে ঠরে জল বন ভরে নেবো। এদিকে কতগুলো কাঁচার আছে তোমরা দেখেছো, সেই কাঁচাগুলো ভিজিয়ে রেখেছি, সেই কাঁচাগুলো এসেই কাঁচবো। তা এখন দেখলাম 10:30, 10:35 হয়েছে, তখন 45-এ বেরোবো, 10-15 মিনিট হাতে আছে, করে নিই, চুড়িদারটা পরবো আর জাস্ট বেরিয়ে চলে যাবো, কারণ 11টা না বাজলে তো বেল পড়ে না। তারপর ধরো বেরিয়ে আসতে আসতে 11:05, তো ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি। আর এখন আপাতত বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কতক্ষণ বৃষ্টিটা থামবে, ঠাকুর করে রুইকে নিয়ে আসি, তারপরে বৃষ্টিটা পড়ুক কোনো অসুবিধা হবে না। তার মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে সেই রেনকোট নিয়ে যাবো, মেয়েকে তো ঢেকে নিয়ে আসবো, কিন্তু নিজে ভিজে ভিজতে আসবো, ভিজতে ভিজতে এসে বাকি কাজটা করবো। আর ওদিকে রান্না অর্ধেক সেরে রেখেছি, অর্ধেক এখনও রান্না সারা হয়নি, অর্ধেকটা সেরেছি, অর্ধেকটা এখনও এসে করতে হবে, কারণ ওই যেটা করবো রান্না সব প্রিপারেশন করে রেখা আছে, মশলা টশলা বাটা হয়ে গেছে, বাদ বাকিটা এসে করবো। তাই এদিকে আমি কী কাজ করছি, আর একজন এসে চুপ করে আমাকে দেখলো। তো চলো সমস্ত বোতলগুলো হয়ে গেছে, শুধু বড় বোতলটা বাকি আছে, বড় বোতলটার মধ্যে একটুখানি সার দিয়ে দিই, বড় বোতলটাকে ঝাঁকিয়ে রেখে দেবো, রেখে দিয়ে চুড়িদার পরেই দৌড়ে চলে যাবো স্কুলে, কারণ এবারে বেশি সময় নেই, তাড়াতাড়ি করে চুড়িদার পরতে হবে। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। রুইকে নিয়ে আসতে গেছিলাম, তখন দেখলে খেলাম, খেয়ে দিয়ে রুইকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখনও ব্লগটাকে শেয়ার করিনি, একটু মাথাটা গরম আছে অন্য কোনো ব্যাপারে, পরে বলবো। তো চলো যেটা করছিলাম রান্নাবান্নাটা পুরো কমপ্লিট করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আজ বৃষ্টির জন্য মুরগিগুলো তো বাইরে যাচ্ছে না, সব মুরগিগুলো ঘরের মধ্যে বসে রয়েছে, ওর জন্য খাবার কি জোগাড় করতে পারবে না, আজকে খাবার লাগে না, ওর জন্য দিয়ে এখন দিয়ে মুরগিগুলো দিয়ে এই যে ভুট্টা ভুট্টা মেখে গিয়ে মুরগিগুলোকে গিয়ে দিয়ে আসবে। ঘরে গিয়ে ওদের খাবারগুলো দিয়ে আসি।
ঝবদি পড়বা দেখবা ঝোলটা কমে গেছে যা কি বলতো কি দিয়ে বানিয়েছি আলু কাঁচা কলা দেখতে পুরো মাছ না লোকে ঠকে যাবে কিন্তু আমি তো সেইটা তোমাকে বলছি যে দুটো মাছ খার ক্ষমতা নেই তো এইদিকে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওই দেখো একদম বাসন হয়ে নিয়ে এসেছি তো এবার খাবো বলে এসেছিলাম কলা চোচা বাটা করেছি ডাল করেছি ভাত করেছি আর সেই নিরামিষ মাছ বানিয়েছি চলো নিরামিষ মাছের লুকটা তোমাদের দেখাই এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করছি বা করে ফেলেছি এই ভিডিওটার সময় তো তোমরা কি দেখো সবাই খেয়ে খুব ভালো বলেছে হালকা নুনটা বেশি হয়েছে কারণ শ্বশুর মশাই লুচি দিয়ে খেয়েছে যদি ভাত দিয়ে খেতো তাহলে একদম পারফেক্ট হতো চলো তোমাদেরকে লুকটা দেখিয়ে দিই এই যে আমার নিরামিষ মাছের লুক শ্বশুর মশাই তো একদম ধাঁধা খেয়ে গেছে বুঝতেই পারেনি যেটা মাছ না সত্যি সত্যি কিছু যাই হোক তারপর এখানে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাই চলো শাশুড়ি মা উপোস করেছে বিপত্তরণীর উপোস তো লুচি দিয়ে গেছে কুমড়ো আলুর একটা তরকারি দিয়েছে আর সিমাই দিয়েছে তো তাহলে তো চলো এখন এটাই খাই আর একটা মাছ নিয়ে নিই নিরামিষ মাছ দিয়ে এটা দিয়ে খেয়ে নিই আজকে দুপুরে খাওয়াটা সবাই তো টেস্ট করেছে এবার আমার টেস্টের পালা তো শুকিয়ে গিয়েছে খুব ভারে আর একটু মানে জল জল রাখা দরকার ছিল বুঝতে পারিনি নেক্সট টাইম ওইভাবে রেখে দেবো সমস্ত গ্রেভি ওর মধ্যে ঢুকে গিয়েছে চলো মাছটা এখানে থাক রাতে একটু গরম জল দিয়ে নেবো তো বাইরে বেরিয়ে এগুলো খেয়ে নিই চলো আমি খেতে বলেছি ও এক্ষুনি চলে আসবো ওই দেখো লুচি ওখানে রয়েছে আর চিনি ওই দিকে রয়েছে চলো তাহলে এবার খেয়ে নিই আমি খেয়ে দিই নি তারপর তোমাদের সাথে ব্লগটা আরও শেয়ার করছি